আচ্ছা, আমি ডক্টর মৌমিতা মাইতি। আমি আরজিকরেরই MBBS এবং আরজিকরেরই MD করেছি। 2017 সালে ওখান থেকে MD পাস করে বেরিয়েছি। আমাদের সময়ের আরজিকর আর এখনকার আরজিকর মানে আমি জাস্ট মেলাতে পারি না। যেরকম একটা ঘটনা আমার নিজের কলেজে, যেখানে আমি এত বছর ধরে পড়াশোনা করেছি, কাজ করেছি, ডাক্তারি করেছি, সেখানে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে মানে সেটা আমি কখনো ভাবিনি। না, ঘটনার পর জানতে পারি যতটুকু মানে জেনেছি, খুব মেধাবী মেয়ে ছিল এবং একটা সরকারি জায়গায় কাজ করার জন্য মানে সময়ে মানে অনেক রকম কিছু মাথায় মানে চিন্তা ভাবনা থাকে। যেমন ধরুন দুটোর সময় আউটডোর শেষ হওয়ার কথা, হয়তো দুটোই আউটডোর শেষ হয়ে গেছে, তারপরে হয়তো আড়াইটার সময় কেউ এলো, তখন মানে এটা অনেকের সময় হয় আমি সকাল থেকে খাইনি, আমি কেন টাইমের বাইরে গিয়ে ওপিটি করবো। কিন্তু যতদূর শুনেছি যে ও হয়তো ও থাকলে সেটা হয়তো তখনও দেখে দিত, বা যারা মানে হয়তো ওষুধপত্র কিনতে পারছে না তাকে ওষুধপত্র কেনার ব্যবস্থা করে দেওয়া, বা ফ্রি স্যাম্পেল কিছু দিয়ে দেওয়া, যেগুলো হয়তো এমআরআই দিয়ে যেতেন সেগুলো একদম আমার মনে হয়েছিল যে সেমিনার রুমে এরকম একটা ঘটনা ঘটতে পারে না। আর চেস্ট মেডিসিনের মানে আমরা ইন্টার্নশিপ করেছি, আমি চেস্টে যেহেতু আমি পিজিটি না, আমি ওখানে ডিউটি করিনি রাতে, কিন্তু আমি চেস্টে ইন্টার্নশিপ করেছি। তো ইন্টার্নশিপ করার দৌলতে আমি যেটুকুন জানি ওখানকার যে ডিপার্টমেন্ট গুলো কোথায় কোনটা রয়েছে, সেই হিসাবে আমার মাথায় প্রথমেই যেটা এসেছিল সেটা হচ্ছে যে এটা বাইরের কোনো লোকের কাজ হতে পারে না। যদি বাইরের কোনো লোকের কাজ হয়েও থাকে, সেখানে ভেতরের কোনো না কোনো লোকের ইনভলভমেন্ট রয়েছে। কারণ এত ভেতরের জায়গায় ওখানে যে ও শুয়ে থাকতে পারে এটা কেউ জানতে পারবে না যদি না কেউ আগে থেকে পরিকল্পনা করে থাকে বা ভেতরের কোনো লোক ওখানে ইনভলভ না থাকে। একার পক্ষে সম্ভব না, যেটা পেশ করা হয়েছে সেখানে কিন্তু একমাত্র না, তা করা হয়নি। CBI যে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে যার এগেনস্টে প্রমাণ পাওয়া গেছে সেটা হচ্ছে সঞ্জয় রায়। আরো আসার আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে যে আরো সাপ্লিমেন্টারি চার্জশিট আরো পেশ হবে, এবং কখনোই এখানে একবারও বলা হয়নি যে উনিই একমাত্র, বলা হয়েছে যে এখনো পর্যন্ত যে প্রমাণ আছে তাতে ধর্ষক এবং খুনি বলে ভাবা হচ্ছে, কিন্তু ওনার সাথে কেউ নেই এই কথাটা একবারও কখনো বলা হয়নি। অভিযোগ কেন, তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা তো হয়েছে, এটা তো আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি। নাহলে একটা বিল্ডিং যেখানে PWD আমরা মানে PWD বিল্ডিং এর যারা PWD যারা কাজ করেন, বিশেষ করে আমরা যারা আজি করে ছিলাম এত বছর ধরে, তারা আমরা জানি যে একটা বাথরুমে লাইট সারাতেও যদি আজকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসা হয়, চতুর্দিনের আগে সেই অ্যাপ্লিকেশনে কোনো কিছু নড়ে না, এবং সেটাও একবার নয় বারংবার গিয়ে বলে আসতে হয় যে দাদা লাইটটা খারাপ হয়ে গেছে, লাইটটা খারাপ হয়ে গেছে। ফলে এরকম একটা অ্যাপ্লিকেশন সেটা নাকি যতদূর শোনা গেছে যে প্রথমে হাতে লেখা ছিল, তারপরে বোধহয় প্রিন্টেড ফর্মে পাওয়া গেছে। তো সেই মানে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে কাজও শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিল্ডিং ভাঙা শুরু হয়ে গেল, এটা আমরা কেউ বিশ্বাস করি না। যারা অ্যাটলিস্ট আমরা আর্জি করে আছি, ওই পিজারুরির লোকদের কাজ সম্পর্কে আমরা সবাই জানি, ওইভাবে কাজ শুরু হয় না যদি না ওদের কাছে উপর মহল থেকে কোনো রকম কোনো চাপ থাকে। যদি মানে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, যারা এই কাজটা করেছে, যারা এই কাজটাতে সমর্থন করেছে, তারা যদি সবাই দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাহলে নিশ্চয়ই বন্ধ হবে। কারণ এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলের সেই জায়গাটা দাঁড়ানো উচিত, যেখানে অন্যায় দেখবে সেখানে রুখে দাঁড়ানো উচিত। তারপর কি হবে তখন আমরা জানি না কি হবে, কিন্তু আমার মনে হয় যে এখন এই মুহূর্তে প্রতিরোধ না গড়ে তুলতে পারলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাবে। মানে এখন আমাদের যারা বন্ধুরা আমাদের এখানে যখন কোনো রকম কোনো একাডেমিক কোনো মানে যে কোনো রকম কোনো প্রোগ্রাম থাকছে, সেখানে আসার আগে আমাদেরকে ফোন করছে পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গলে আসাটা কি সেফ, তো এখন আমরা যাবো কোনো অসুবিধা নেই। তো আমরা তো এরকম পশ্চিমবঙ্গ দেখতে অভ্যস্ত নই, আমরা যে মানে জেনে বড় হয়েছে যে কলকাতা সেফেস্ট সিটি, তো সেখানে পশ্চিমবঙ্গের অবস্থা এরকম হবে, কলকাতাকে নিয়ে লোকে এরকম বলবে, সেটা আমরা মেনে নেবো কেন? তো সেই পশ্চিমবঙ্গকে গড়ে তোলা দায়িত্ব তো আমাদের। গাফিলতি আছে কি নেই সেটা কোর্ট বিচার করবে, সেটা প্রমাণ জোগাড় করার দায়িত্ব সেগুলো CBI এর। কিন্তু আমি যেটা বলবো যে শাসক হিসেবে ওনাদের দায়িত্ব ছিল একটা স্টেটমেন্ট এ করা যে যেই করেছে সে ধরা পড়বে, যারা করেছে সে ধরা পড়বে, তাদেরকে কেউ গার্ড করবে না। এই যে চার দিন ধরে
মানে দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে, হাতের ছাপ মুছে দেওয়া হচ্ছে, এই যে জিনিসগুলো ঘটেছে এগুলো তো সবাই দেখেছে। এটা শুধুমাত্র আমরা আরজি করের প্রাক্তনী বলে আমরা জানি তা কিন্তু নয়, এটা এবং শুধু ডাক্তার কমিউনিটি জানে এরকম কিন্তু নয়, এখন গ্রামে গ্রামে সবাই কিন্তু এই জিনিসটা এখন জানে যে মানে একটা খুন একটা ধর্ষণ সেটাকে চাপা দিতে চার দিন ধরে কি মানে ঘটনা ঘটেছে ওখানে। আমরা 10 তারিখ ওখানে থেকেও কিন্তু আমরা জানতে পারিনি যে সেমিনার রুমে এই জিনিসগুলো চলেছে। দ্বিতীয় কথা হচ্ছে 14ই আগস্টে যে জিনিসটা হয়েছে, আমরা সবাই মিডিয়াতে মানে আমরা ওই রাজ্জাকর প্রোগ্রামটাতে আমরা সবাই যেহেতু মেয়েরা গেছিলাম এবং বাড়িতে ফিরে যখন টিভি খুলেছি এবং সেটা দেখছি যে আরজি করের ওরকম লেডিস হোস্টেলের পাইপ বেয়ে লোকেরা উপরে উঠছে, আমরা যখন ভাবছি যে এই রুমগুলোতে আমরা ছিলাম আর 10 বছর আগে হলে এই ঘটনাগুলো আমরা ওইখানে থাকতে পারতাম, মানে আজকে বললে আজকেও আমার গায়ে কাটাবে, ফলে এইটাকে মেনে নিতে পারবো না। মানে একটা জায়গায় গিয়ে না দেওয়ালে পিছিয়ে গেলে তখন প্রতিরোধ করা ছাড়া উপায় থাকে না, তখন মনে হয় যে না এইখানে এখন বলতেই হবে। একদম ইনসিকিউরিটি ফিল করছি, কখনো মনে হয়নি যে এখন আমাকে ভাবতে হয় যে আমি সব জায়গায় যাই যে মানে আমার যিনি ড্রাইভার থাকেন সবসময় সব জায়গাতে ওনাকে নিয়ে যাই, কোথাও এখন একা যাই না, যে মানে এই যে জিনিসগুলো ঘটে চলেছে এখন তো ভয় পেতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেভাবে মানে জিনিসটা চলছে যে সব জায়গাতেই মানে এই একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি হতো না তাহলে এইভাবে 6 বছরের মেয়ে 10 বছরের মেয়ে এগুলো কি চলছে, এগুলো তো নোংরা মেয়ে, মানে যারা করছে তাদের কথা তো আমি বাদই দিচ্ছি, মানে তারা তাদের তারা কি ধরনের মানসিক মানে মানসিকতা ওনাদের আমি জানি না, তাদেরকে যারা সমর্থন করছে তারাই বা কি, তারা কি আদৌ মানুষ? ৪ বছরের বাচ্চা ওদেরকে কি দেখছে, ওরা ছেলে ওরা মেয়ে ওরা কি পড়েছে না পড়েছে মানে কি যায় আসে, ওনার মানে প্রশাসন হিসেবে ওনার আরো দায়িত্বশীল হওয়া উচিত। মানে উনি কোনো বক্তব্য একটা জায়গায় রাখছেন, প্রথম কথা শক্ত হাতে এই ঘটনাটাকে ওনার মানে প্রথম থেকে হ্যান্ডেল করা উচিত ছিল, এবং এই যে ঘটনাগুলো করছে এই যে ওনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু বেরোতো না যদি উনি প্রথম থেকে বলতেন যে যারাই করেছে যেই করেছে সে যে দলেরই হোক যেই করে থাকুক সে ধরা পড়বে এবং তার মানে কলকাতা পুলিশের হাতেই ধরা পড়বে, সেই বিশ্বাসটা যদি রাখতে পারতো সাধারণ মানুষ তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না।